এবং বিশ্বাস করুন, মানে আমার স্পিচটা যখন শেষ হয়েছে, আলাদা করে অনেকগুলো ছেলে মাস্টারবেশন নিয়ে অনেক ধরনের প্রশ্ন করেছে, তার মধ্যে গতকালকে আমি আগরতলায় এসেছি পরীক্ষার ডিউটি সেরে, কেননা গতকালকে থেকে আমি একটা প্রাণায়ামের কোর্সে জয়েন করেছি 5 দিনের। তো এখন সকাল এই যে 7:45, বৃষ্টির জন্য সকালে হাঁটতে যেতে পারিনি। আর এখানে শিমুল কী করছো? এটা মাছের তেল, মাছের তেল করছে ঝিঙে দিয়ে। শিমুল ভালো আছো? ভেরি গুড, ভেরি গুড। আর এদিকে আমি 5 দিন ভেজ খাবো, তো এই যে নিরামিষ সবজি করেছে। আর কি করবা, ও এখানে মাছ বার করে রাখছে। রুটি করছো শিমুল? এস আবার এস আর সরি সরি। হ্যাঁ শ্রেয়ম, দিশা উঠো, সকাল 8:15 বাজে। বাহ, ভাই বোন দুইজনে মিললে সৌরভ যোশী। হ্যাঁ দিশা, আজকে অফিস নাই? অফিস নাই? বাহ যাক, মজাই মজা। হ্যাঁ তো আজকে প্ল্যানিং কি? মুভি দেখবি? কিটা সারপ্রাইজ? OMG2? ও মাই গড, 2? ও আচ্ছা, কটার টিকা? মা তোর বাবা যে একটা ফের 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 করতেছে। শিমুল নিছো ভাত? এস। দিশা, দিশা নতুন থালটা ভালো হয়েছে নি মান্নু? সেরা, কিউট, কিউটি কিউটি। দীপক বাবু ওষুধের ডাব্বা লইয়া বইছে ব্রেকফাস্টের পরে। হ্যাঁ, স্নান সেরে নিলাম, এসে পড়লাম ছাতে। সুপ্রভাত বন্ধুরা, হাজির হয়ে গেলাম নতুন ব্লগ নিয়ে। স্ট্যাড ব্লগে তোমাদের স্বাগত জানাচ্ছি, আশা করছি তোমরা খুব ভালো আছো। আমি তো দারুণ আছি। এখন সময় সকাল 11:00, আর দেখতেই পাচ্ছ বাড়ির ছাতে চলে এসেছি। এই ছাদটাতে এলে না একটু ভালো লাগে বেশ, কেননা রাস্তাঘাট দেখা যায়, আর ঘরে ঢুকে গেলে আর মানে কোনো কিছু দেখার ইয়ে নেই, কেননা জানালাও বন্ধ থাকে। ওই জানালা খোলা থাকলে চোর ঢুকে যায়, দুষ্টামি করে আর কি, একটু জানালা দিয়ে হাত গলিয়ে একটু দুষ্টামি করে ফেলে। তো এই হচ্ছে মানে শহরের অবস্থা আর কি। আর আমার তো আমার উদয়পুরে তো দরজা জানালা হা করে খোলা থাকে, পর্দাও নেই ইভেন। তো চলো আজকের দিনটা শুরু করা যাক, হাঁটি হাঁটি পা পা খোকন হাঁটে দেখে। দীপকবাবু যদি দুটোর মধ্যে চলে আসেন তাহলে যেতে পারবো সিনেমায়, আদারওয়াইজ তো সিনেমায় যেতে পারবো না। তার মধ্যে আমার তো আবার সন্ধে 6:00 থেকে প্রাণায়ামের কোর্স চালু। হ্যাঁ আজকে একদম ডট 6:00 শুরু করবেন, তো আমারও একটু হেকটিক হয়ে যাবে আর কি। তো দেখা যাক, সিনেমা দেখবো এই আশায় তো থাকি। আইসো, এখন সময় 1:40, প্রত্যাবর্তন 2:25 সিনেমা, তাড়াতাড়ি খায়ালো। 2:25 কবে? কালকে? আজকে রাতে? তোর দুপুরে 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 2:25 2:25 2:25। কি সমস্যা? আমার যে 6:00 থেকে ওইখানে প্রাণায়াম। প্রাণায়াম? হ্যাঁ, হ্যাপিনেস প্রোগ্রাম। হ্যাঁ হ্যাপিনেস। হ্যাঁ হ্যাঁ, অন খায় লাও। শিমুল দাঁড়ায় রয়েছে, এই যে শিমুল দাঁড়ায় রয়েছে। কেননা আমি তো ডাইরেক্ট চলে যাবো ওখানে, আর ওখানে কটনের শাড়ি পরে যাওয়ার কথা বলেছে, তো এই আর কি। হ্যাঁ কটনের শাড়ি পরে নিলাম, আর দীপক বাবু তৈরি হচ্ছেন। কটন মিলের শাড়ি? আহমেদাবাদের কটন মিল? কটন মিল বানু বন্দ্যোপাধ্যায়ের দেশে আহমেদাবাদের কটন মিলের ম্যানেজার ছিল। তাড়াতাড়ি তাড়াতাড়ি, শুনো 2:25 দুইটা বাদে, চলো চলো চলো, তাড়াহুড়া ছুট ছুট। হ্যাঁ হ্যাঁ, বেরো 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 বেরো, এত ইন্ডিসিশনে থাকলেও তো না, সেন যাইবা, টর্চ জ্বালাইস না, যাইবা
গেলে তাড়াতাড়ি চলো, দুইটা বাজে তো। তালা দিয়ে দিও। আচ্ছা আর শ্রেয়ন বাইর না কিনে গেলে কৌ না তাড়াতাড়ি কি হচ্ছে? হ্যাঁ তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর, দাঁড়াই রইছি। আবার ঘরের দিকে যাস কি? তুই আবার ড্রেস চেঞ্জ করলি কেন? বাপরি, চলো দিশা, ফোটা ফোটা বৃষ্টি পড়ে, তুই এমনি মুখ ঢেকে রাখছিস কেন? হ্যাঁ মুখ ঢেকে রেখেছে। আগে পারতাম খুব হুটুহুটি করে কোথাও যেতে বা ইয়ে করতে, কিন্তু এখন পারি না, টেনশান হয়ে যায়। তো 2:15 বাজে 25 আমার শুধু মনে হচ্ছে টিকিট পাবো কি না। অনলাইনে নাকি সামনের দিকে 2-3 সিট দেখাচ্ছিল, তো সেই জন্যে দিশা ওখানে গিয়ে কাটবে বলছে টিকিট। এবার আমার একটা টেনশান, হ্যাঁ পাবে কি না সিট, টিকিট পাবে কি না, ওই না পেলে দেখবো না, সেই অবসাদ তো আছেই। হ্যাঁ এইটাই আর কি। কিন্তু ওই যে এখন মানে প্রতি পদে পদে জানান দেয় যে বয়স হচ্ছে, বয়স হচ্ছে, বয়স হচ্ছে, কিন্তু মনের বয়স তো বাড়তে দিতে চলে না, বাড়তে দিতে নেই। দেখা যাক কি হয়। টিকিট কাটছে, আসেনি ও সামনের দিকে, সামনের দিকে তো সাউন্ড রাখারে দেখছি, সামনে সিনেমা দেখে মজা নেই। এখন লাস্ট মোমেন্টে যেটা পাওয়া গেছে সেটাতেই যা মানে দেখতে তো পারবো। খুব ভালো লেগেছে, ভালো লাগছে না, দারুণ লাগছে বইটা। এবং এই ধরনের বই পড়া প্রয়োজন, এবং মানে বই সবাই জানে। হ্যাঁ দারুণ লেগেছে বইটা, সবার দেখা উচিত, আর টিনেজারদের জন্য তো অবশ্যই এটা দেখা উচিত। হ্যাঁ এ রেটেড, কিন্তু হোক এ রেটেড, কিন্তু এটা অ্যাওয়ারনেস বাড়াবে। চিকেন কাটলেট নিয়ে নিব দিশা, চিকেন কাটলেট নিয়ে নিবি, শার্ট কিনবি দিশা, শার্ট নিয়ে কিনবি শ্রেয়নের। ও দীপক বাবু আর দিশাওরা চলে গেলেন অন্য একটা ডমডমে করে বাড়ি, আর আমি যাচ্ছি ওই যে আমার সেই কোর্সে যেটা ডট 6 থেকে শুরু, কিন্তু এখন 5:25 বাজে। তো উনি বলেছিলেন যে 10-15 মিনিট আগে চলে আসতে, তো সুতরাং আমি একদম টাইমে পৌঁছে যেতে চাই। ফিরলাম বাড়িতে, এখন সময় 8:45। কি বৃষ্টি, কি বৃষ্টি, আমি রিক্সাই পাচ্ছিলাম না। যাই হোক মানে এত বৃষ্টি, শাড়ি জুতো তো গেছেই, ব্যাগ, ব্যাগের ভেতরে টাকা ছিল মানে খুচরো, ওইগুলো পর্যন্ত ভিজে গেছে। তো যাই হোক আজকের দিনটা বেশ ভালো কেটেছে। এবার যে সিনেমাটা যেটা দেখেছি, সত্যি আমার মানে মনে পড়ে আর কি, NSS থেকে আমাদের কলেজে একবার প্রোগ্রাম হয়েছিল এরকমই সেক্স এডুকেশনের ওপরে, এবং ছেলে মেয়ে হেটেরোজেনাস গ্রুপ ছিল আর কি। তো ওইখানে কিন্তু আমার মাস্টারবেশন নিয়ে কথা বলতেই হয়েছে, এবং শুরুতেই বলে নিয়েছিলাম যেহেতু সেক্স এডুকেশন তোমরা কলেজে পড়ো, সুতরাং তোমাদের এমন অনেক শব্দ তোমাদের বলতে হবে যেগুলো তোমরা স্বাভাবিকভাবে নেবে, তোমরাও হেসো না, বোঝার চেষ্টা করো, তাহলে আমারও বোঝাতে সুবিধে হবে। এবং বিশ্বাস করুন মানে আমার স্পিচটা যখন শেষ হয়েছে, আলাদা করে অনেকগুলো ছেলে মাস্টারবেশন নিয়ে অনেক ধরনের প্রশ্ন করেছে, তার মধ্যে 90% প্রশ্ন ছিল এটা কি সেফ হেলথের জন্যে। তো আমিও সেক্স এডুকেশন সিলেবাসে ঢোকানোর পক্ষপাতী, কেননা এতে হয়তোবা কিছু কিছু ওই ধরনের সামাজিক ব্যাধিগুলো নির্মূল হবার সম্ভাবনা রয়েছে। তাহলে আজকের ভিডিওটা এখানে রাখছি, ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, পজিটিভিটি নিয়ে থেকো, দেখবে তোমরাও ভালো থাকছো।
শুভরাত্রি।